بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে বিষয়টি অত্যন্ত সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি একটি ঘরে যদি প্রবেশ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে ঘরের দরজা খুলতে হবে তাই না ঘরের দরজা খুলতে হলে কি লাগে চাবি লাগে তেমনি ভাবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম যে ইবাদত সেই ইবাদত কোনটি নামাজ সেই ইবাদতের নাম হলো নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন অথবা তার সাহাবা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি আফদালু ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কি জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু লিওয়াকতিহা নামাজ হলো সর্বোত্তম ইবাদত বা আমল এই সর্বোত্তম ইবাদত নামাজ যা আমরা সবসময় পড়ে থাকি ওই নামাজে প্রবেশ করতে হলে আপনাকে আমাকে প্রথমে কি করতে হবে ওযু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে ঘরে প্রবেশ করার জন্য যেমনই ভাবে চাবির প্রয়োজন চাবি ছাড়া আপনি মূল্যবান ঘরের ভিতরে দামি ঘরের ভিতরে প্রবেশ করতে পারছেন না তেমনই ভাবে নামাজ যতই ফজিলত হোক না কেন যতই গুরুত্ব হোক না কেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল যদিও নামাজ তারপরও সে নামাজ কখনোই সম্ভব হবে না যদি আপনি ওযু না করেন আপনি যদি ওযু না করেন নামাজ হবে নামাজ হবে না এই জন্য ওযুটা হলো চাবির মতো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ওযু সম্পর্কে আজকে আমরা কি করব একটু আলোচনা করব যদি আপনারা ইনশাআল্লাহ শুনতে চান তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ওযু না করলে কি হয় না নামাজ হয় না অনেক সময় দেখা যায় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার বন্ধু বলছে বন্ধু চলো নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে আসি আপনি লজ্জায় শরমে তার সাথে চলে আসছেন নামাজ পড়ার জন্য আপনার অজু নাই আপনি এখন ইতস্তবোধ করছেন অজুটা আবার করব বাথরুমে গিয়ে অজুখানায় গিয়ে থাক এমনি সাইরে ফেলাই এই যে এমনি সাইরে ফেললেন শর্টকাটে নামাজ তো আপনার বন্ধুর সাথে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললেন একটু কষ্ট করে অজু করার দরকার ছিল করলেন না এত করে কি আপনার নামাজটা হয়েছে আপনার নামাজটা হয় নাই কিন্তু আপনার আমার জীবনে যার ভিতরে মানে কি অজুর গুরুত্ব জানা আছে সে কখনো এই কাজ করতে পারে না আর যদি কারো অন্তরে অজুর গুরুত্ব না থাকে তাহলে এই ধরনের কাজ করতে পারে যদিও এইভাবে নামাজ পড়ার দ্বারা তার নামাজ কিছুই হয় নাই এই সম্পর্কে ছোট একটি গল্প বলি যে গল্পটি বাইরের গল্প কোরআন হাদিসের গল্প নয় একজন নানা নানা কেমন হয় বুড়া বয়সের হয় মজার হয় নানা নাতির সম্পর্ক কেমন হয় অত্যন্ত মজা হয় না নানা নাতির সম্পর্ক খুব জটিল এবং খুব মজার সম্পর্ক তো নাতি কি করে নিয়মিত নামাজ পড়ে না নাতি নিয়মিত নামাজ পড়ে না তখন নানা চিন্তা করলো হ্যারে বুড়া হয়ে গেলাম আমার তো এই যে আমার যে কি বংশের মধ্যে একটাই মাত্র নাতি এটা যদি নামাজই না বানা যেতে পারলাম তাহলে তো আমি বেকার ঢাকা তো নামাজই বানানো দরকার আমার তো টাকা পয়সা আল্লাহ তাল্লাহ ধন দৌলত কম দেয় নাই কিন্তু নাতিটা তো পাজি বহুত পাজি নামাজ পড়ে না নাতিকে বললো আচ্ছা তুমি যে নামাজ পড়ো না আমি যদি প্রতিদিন তোমাকে ৫ টাকা করে দেই তাহলে কি প্রত্যেক অক্ত নামাজের জন্য যদি ৫ টাকা করে দেই দৈনিক ২০ টাকা অথবা ২৫ টাকা তোমাকে দেই তাহলে তুমি কি নামাজ পড়বা নাতি বললো কি বলেন এটা তো পড়বো মানে আপনি যদি ২ টাকা করে দিতেন তবুও পড়বো হ্যাঁ আর দৈনিক যদি ২০ টাকা ২৫ টাকা পাই তাহলে তো কোনো কথাই নেই ৫ অক্ত না আরও বেশি থাকলে আমি সেটাও পড়বো প্রত্যেক অক্তে যদি ৫ টাকা করে হয় আচ্ছা তো নানা তো খুশি থাক এই কিছুদিন যাক আমার টাকা একদিনে ২০ টাকা করে গেলেও ২৫ টাকা করে গেলেও এক সময় কি নাতি নামাজে অভ্যস্ত হয়ে যাবে যাক আমার ১০০০ টাকা ১০০০ টাকার কয়দিন এক মাস টাকা দিল না ১০০০ টাকা দিলাম এক সময় তো নাতি কি নামাজি হয়ে যাবে নানার অত্যন্ত ভালো চিন্তা তো নামাজ পড়তেছে প্রতিদিন ২০ টাকা করে দিতেছে কিছুদিন পরে একদিন করে জমাইলো আচ্ছা আজকে একটা কালকে দিব না ওই ঠিক আছে একদিন ২ দিন জমা করে দেয় কয়েকদিন পরে ২ দিন ৩ দিনটা একসাথে জমা করাই দেয় এখন এরপরে ১ সপ্তাহ হয়ে গেছে নানা এখন নামাজের বিল দিতেছে না তো নাতি একদিন বলতেছে নানা ঘটনাটা কি আগে তো প্রতিদিনই বিল প্রতিদিন দিতা এখন দেখলাম একদিন বাদে বাদে দিতেছ তারপরে দেখলাম ২ দিন বাদে বাদে দিতেছ এখন ১ সপ্তাহ হয়ে গেছে তুমি আর বিল দিতেছ না
নামাজ তো আমি পড়তে আছি, তুমি তো বিল দিতেছ না। বলতেছে, আরে নাতি, বিল তো আমি দিব, ঠিক আছে, আমি তো মনে করছিলাম কয়েকদিন টাকা টাকা দিলে নামাজের একটা অভ্যাস তোর মধ্যে হয়ে আসবে, তারপরে আর লাগবে না, এই জন্য আমি দিতেছিলাম না। সারা জীবন কি টাকা দিয়ে নামাজ পড়া দেবার মনে কি, ভাবছিলাম যে কয়েকদিন পড়লে অভ্যাস হয়ে যাবো। নাতি বলতেছে, তুমি যে পাজি না, না এটা তো আমি আগেই জানি, তুমি যে পাজি, বহুত পাজি, আমাকে কদিন পরে টাকা দিবা না, এটা আমি আগের থেকে জানি, মনে রাখো তোমার চেয়েও কম পাজি আমি না, কম চালাক আমি না। তুই আবার কি চালাকি করলি, যেদিন থেকে তুমি টাকা দাও নাই ওই দিন থেকে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু অজু করি না একদিনও, সেদিন থেকে নামাজ পড়ছি ঠিকই কিন্তু অজু করি নাই। তুমি কি মনে করছো তুমি টাকা দিব না নামাজ পড়ে ফেলবো, নামাজ পড়ছি ঠিকই কিন্তু অজু করি নাই। হাওলা ওয়ালা কুওয়াতা, যদিও ঘটনাটা সুন্দর, তার বুঝ মতনে সে উত্তরটা দিছে, তার তার মনে হলো যে আমি নামাজটা পড়লে বুঝি নানার লাভ। কথা কথা আপনি কারোর জন্য খতম পড়লেন, এটা তার লাভ, আপনি তার জন্য দোয়া করলেন তার লাভ, আমি নামাজ পড়লাম এটা বুঝি নানার লাভ, নানা আমাকে টাকা দিয়ে দিয়ে নানার লাভ করতেছে, আসলে কি এমন, আসলে তো এমন না, তার বুঝে হয়েছে এমন, এই জন্য সে বলছে এরকম যে তুমি আমাকে টাকা দিবে না আমি তো আগে জানি, এই জন্য নামাজ পড়ছি ঠিকই কিন্তু অসুস্থ করি নাই। তাহলে ভাইয়েরা আমার, আমরাও যদি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানে ধোকায় পড়ে সুযোগ পাইলাম আর বাবে এদিক দিয়ে ঘুরতেছে, নামাজটা না পড়লে কি বলবে, মসজিদে চলে আসলাম ঠিকই কিন্তু অজু তো নাই, নামাজটা এমনি মেরে দিলাম, তাহলে কি হবে ভাই, হবে না। ঘর খুলতে হলে যেমনই ভাবে চাবির প্রয়োজন, নামাজ পড়তে হলে আপনার কি প্রয়োজন, অজুর প্রয়োজন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে মিফতাহু সলাতি আত-তুহুর, মিফতাহ মানে কি কে বলতে পারেন, চাবি, আপনি আরব দেশে আসছেন মিফতাহ সবাই জানেন, মিফতাহ মানে কি চাবি, সলাৎ মানে কি বলেন দেখি, নামাজ, মাশাআল্লাহ, সলাৎ মানে নামাজ, আমাদের দেশে সালাদ তো বলা হয় খাওয়ার সাথে যেগুলো খায় ওই সালাদ, আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো এই যে সলাৎ, সলাৎ শব্দের অর্থ হলো নামাজ, বাংলা আমরা এটাকে নামাজ বলি, উর্দু দিয়েও বলি, কিন্তু আরবিতে হলো সলাৎ। আচ্ছা আর তুহুর, তুহুর মানে পবিত্রতা, মিফতাহ সলাৎ আর তুহুর, আপনারা এই আরবিটার অর্থ কি জানলেন, মিফতাহ চাবি, আর সলাৎ নামাজ, আর তুহুর পবিত্রতা, মিফতাহু সলাতি আর তুহুর, পবিত্রতা হলো নামাজের চাবি। তাহলে আমাদেরকে অবশ্যই নামাজের সফলতা পেতে হলে অবশ্যই আমাদেরকে চাবি দিয়ে আগে মানে অজু করতে হবে, নামাজ পড়তে হবে। অজু করা কি, এক কথায় যদি জিজ্ঞেস করা হয় ভাই অজু করা কি, আর উত্তর হলো অজু করা ফরজ, নামাজ করা যেমনই ভাবে ফরজ, অজু করাও কি তেমনই ভাবে ফরজ, কেননা যেই কাজ ছাড়া হয় না ওইটা তার জন্য সেম গুরুত্ব। যেমন নামাজ পড়া ফরজ, যেহেতু অজু ছাড়া নামাজ পড়া সম্ভব নয়, এই জন্য অজু করাটাও কি ফরজ। তবে কথা হলো আপনার যদি অজু থাকে, যেমন আপনি মাগরিবের সময় অজু করছেন, এরপরে বাহিরে বসে একটু কথাবার্তা বলছেন বন্ধু বান্ধবের সাথে, অথবা মসজিদে বসে আছেন, অথবা বাড়িতে গেছেন, এশার নামাজের সময় হয়ে গেছে, আপনার অজু এখনো ভাঙে নাই, ওই অবস্থায় আবার অজু করা কি ফরজ? না। যদি আপনার অজু না থাকে এমতো অবস্থায় অজু করা কি ফরজ, কিন্তু আপনার অজু আছে নামাজের সময় আবারও হয়ে গেছে, এই ক্ষেত্রে অজু করা ফরজ না, অজু করা নফল। যেহেতু আপনার একবার অজু আছে, ইচ্ছা করলে আপনি করতেও পারেন, ইচ্ছা করলে আপনি অজু নাও করতে পারেন, একই অজু দিয়া একাধিক ওয়াক্তের নামাজও আপনি পড়তে পারেন যদি অজু না ভাঙে। এখন কথা হলো অজুটা ভাঙে আবার কিভাবে, অজু ভাঙার কারণ কয়টি কেউ বলতে পারেন? মাশা আল্লাহ, আপনাকে যে উনি পারবেন বলছেন, একজন সাহস করছেন, অজু ভাঙার কারণ হলো সাতটি, মাশাআল্লাহ, আরেক ভাই বলছেন অজু ভাঙার কারণ কয়টি, সাতটি, এটা আরেকদিন আমরা আলোচনা করব, বিস্তারিতভাবে দরকার আছে, এগুলো না জানলে ভাই আসলে নামাজ পড়ে অনেক কিছু দেখবেন যে পড়লাম ঠিকই কিন্তু হইল না, তাহলে বেকার গেল, এই জন্য জানার খুব দরকার আছে। অজু ভঙ্গের কারণ সাতটি, পায়খানা পসরাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তারপরে চিত বা কায়ত হয়ে অচেতন হয়ে ঘুম যাওয়া, মাতাল হয়ে যাওয়া, তারপরে আরও অন্যান্য যে কাজ ইয়াগুলো আছে, যেমন হেলান দিচ্ছেন, হেলান দিয়ে আপনি ঘুমাই গেছেন, তাহলে আপনার অজুটা ভেঙে গেল। মসজিদে এই বিষয়টা অনেক লক্ষ্য করা যায়, আসতে পিছনে হেলান দিয়ে বসে আছে, এইদিকে আরও 10 মিনিট নামাজের আছে, আচ্ছা সারাদিন কাজটা করে আসছি, একটু শরীরটা লাগাই, একটু আরাম করি, আরাম করতে করতে কখন যে ঘুমাই গেছেন খবর নাই, পরে নামাজের সময় মুয়াজ্জিন একামত দিতেছে, আপনি নামাজের জন্য দৌড় দিয়ে গিয়া নামাজে দাঁড়ায় গেলেন, ভাই হইল না। এই জন্য ভাই যে বুঝতে হবে যে কোথাও হেলান দিয়ে ঘুমাইলে আপনার অজুটা ভেঙে গেছে, শুধু এটুকু মনে করলে হবে না যে আমি পায়খানা করি নাই, আমি প্রস্রাব করি নাই, আমি বায়ু ছাড়ি নাই, তাহলে এই তিনটা শুধু অজু ভাঙে না, আরও অনেক কিছু কারণ আছে যেগুলোর মাধ্যমে কি হয় অজু ভেঙে যায়।
তো উযু করা ফরজ, কেননা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছেন সূরাতুল মাঈদার মধ্যে, সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে মুমিনরা যখন তোমরা নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হবে অথবা দাঁড়াইবে তখন তোমরা চারটি কাজ করবে। এই চারটি কাজ হলো ওযুর মধ্যে ফরজ। ওযুর ফরজ কয়টি? চারটি। ওযুর ফরজ কয়টি ভাই? চারটি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাগসিলু উজুহাকুম, এক নম্বর হলো তোমাদের মুখমণ্ডল ধৌত করো। মুখমণ্ডল বলতে কাকে বোঝায়? চুলের গোড়া থেকে, চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই পুরো যে জায়গাটা আছে এই পুরোটুকু ধোয়ার নাম হলো মুখ ধোয়া। এই পুরোটুকু ধোয়ার নাম কি? মুখ ধৌত করা। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো। হাত ধোয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে এই যে এই কি বলে হাতের আঙ্গুলের শেষ মাথা থেকে শুরু করে কনুই সহ, একটা হলো কনুই পর্যন্ত আর একটা হলো কনুই সহ, কনুই সহ ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসহ করো। মাথা মাসহের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। একটা হলো আমাদের হানাফি মাযহাবে সাধারণত হাতের চার আঙ্গুল পরিমাণ জায়গা অথবা মাথার চার ভাগের এক ভাগ মাসহ করলেও কি মাসহ হইয়া যায়। কিন্তু হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে সাহাবাদের আমল এমন ছিল, তারা মাথার সামনে থেকে শুরু করে পিছনে নিয়ে যাইতেন, পিছনে থেকে আবার সামনে নিয়ে আসতেন, তারপরে এই দুই আঙ্গুল দিয়া এই কানের পিছন দিয়ে এইভাবে এরকম করতেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আপনারা শুধু হাতের চার আঙ্গুল পরিমাণ জায়গাও যদি আপনারা মাসে করেন, মাসে হইয়া যেতে পারে, কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে পুরা মাথা মাসে করার ব্যাপারে বলা হয়েছে। এই জন্য পুরা মাথা মাসে করতে পারলে সেটাই ভালো, আর চার আঙ্গুল পরিমাণ করলেও হয়ে যাবে। আর চার নম্বর হলো ওয়ারুজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা উভয় পা টাকনু পর্যন্ত, এটাকে টাকনু বলা হয়, টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। এর ভিতরে শুধু এতটুকু পানি দিয়ে চলে গেলাম তা নয়, এর ভিতরে আঙ্গুলের ভিতরে খিলাল করে করে এর পরিষ্কার করতে হবে। কেননা যদি এর ভিতরে এক বিন্দু চুল পরিমাণ শুকনো থাকে, বিশেষ করে মুখ এবং হাত এবং পা, এর যতটুকু সীমানা বললাম এর ভিতরে যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে আপনার অজুটা হবে না। একবার একজন সাহাবি, উনি অজু করে মসজিদে আসলেন, নবীজি তাকে ডাকলেন, ওগো আমার সাহাবি এদিকে আসো। পরে বলতেছে, তুমি আবারও, তুমি কি নামাজ পড়ছো? বলছে, আমি নামাজ পড়ছি। বলে যে তুমি আবার অজু করো, আবার এসে নামাজ পড়ো। হ্যাঁ, আবার এসে নামাজ পড়ো। তখন তিনি বললেন, তিনি আবার অজু করে আসলেন, পরে তিনি নামাজ পড়লেন। তখন বললেন, এমনটা কেন হলো বা কি সমস্যা ছিল? তখন নবীজি তাকে বুঝিয়ে বললেন যে আমি লক্ষ্য করলাম তুমি যখন নাকি অজু করে আসতেলে তখন তোমার পায়ের নখের পাশে একটু জায়গা শুকনো ছিল, নখের পাশে একটু জায়গা শুকনো ছিল, এই কারণে কি বলছে তোমার নামাজটা হয় নাই, তুমি আবারও উজু করে এসে আবারও নামাজটা করো। এই জন্য বিশেষ করে উজুখানার মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায় মানুষের টাকনোটা অনেকেই ধোয়া হয়ে ওঠে না, সামনের দিকটা হয়েছে ঠিকই কিন্তু পিছন দিক দিয়ে এই জায়গাটাও শুকনো রয়েছে। ভাইয়েরা আমার, আপনারা অত্যন্ত মানে কি ইসলাম প্রেমী মানুষ, এই জন্য আপনারা নামাজ পড়তে আসেন। যদি ইসলামকে ভালো না বাসতেন তাহলে কি নামাজ পড়তে আসতেন? আসতেন না। কিন্তু এই কষ্টের নামাজটা একটু জায়গা শুকনো থাকার কারণে কেন নষ্ট হবে? এই জন্য নিজের মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন, কনফিডেন্স আপনার তৈরি না হবে যে আমার এটা ধোয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ধুইবেন, যাতে করে এই ব্যাপারে আপনার কোনো কনফিউশন না থাকে। এইভাবে যদি আপনি আপনার এই কি বলে ওজুর অঙ্গগুলো ভালো করে ধুতে পারেন তাহলে তার ফজিলত কি? আসুন আমরা একটা ফজিলত জানার চেষ্টা করি। মুসলিম শরীফ একটি হাদিসের কিতাব, নাম শুনেছেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিসের বড় কিতাব। সেই কিতাবে 361 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি, নবী না সাহাবি? সাহাবি। উনি কেমন সাহাবি? নবীর সাথে ওনার কি সম্পর্ক ছিল কেউ জানেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর কি সম্পর্ক? শ্বশুর এবং জামাই সম্পর্ক। অনেকে আপনারা লজ্জা পাইতেছেন যে আমি বিষয়টা বলতে পারতেছি না, এমন না, এখানে জানার জন্য, জানার জন্য। সুতরাং নবীজির সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কি ছিল? জামাই শ্বশুর সম্পর্ক। নবীজির দুই মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন, সুবহানাল্লাহ। বলতে পারেন একসাথে দুই মেয়ে কিভাবে বিয়ে করলো? বিবি এবং শালী বিয়ে করা যায়? বিয়ে করা যায় না। তাহলে দুই মেয়ে কিভাবে বিয়ে করলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমান জিন নুরাইন, আবু বকরকে কি বলা হয়? আবু বকর সিদ্দিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে? ফারুক, উমরে ফারুক। এমনই ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমান জিন নুরাইন। জিন নুরাইন কেন বলে? নবীর দুই মেয়েকে তিনি বিয়ে করেছিলেন,
প্রশ্ন করতে পারেন, দুই মেয়েকে একসাথে কিভাবে বিয়ে করা যায়? জীবিত থাকা অবস্থায়, প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা হারাম, বিয়ে করা যায় না। স্ত্রী মারা গেছে এমন তো অবস্থায় যদি আপনি আপনার শালী বিয়ে করেন, আপনি বিয়ে করতে পারেন। এই মশলাটাও আমরা জেনে নিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম বিয়ে করেছিলেন, ওনার এন্তেকালের পরে ওনার দ্বিতীয় মেয়ে তিনি কি করেছিলেন, বিয়ে করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় উসমানে জিন্নুরাইন বলা হয়। তো এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই হাদিসটা, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওয়ুদুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আদকারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, নামাজের জন্য ভালো করে ওযু করলো, ওযু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর শরীর থেকে তার সমস্ত গুনাহগুলো বের করে দেন, সুবহানাল্লাহ, হাত্তা তাখরুজা মিন তাহতি আদকারিহি, এমনকি ওই ওযুকারীর হাতের যে নখ আছে সেই নখের ভিতরেও যদি কোনো গুনাহ থেকে থাকে সেই গুনাহটা পর্যন্ত বের হয়ে যায়, সুবহানাল্লাহ। নামাজের জন্য ওযু করলেন, এই ওযু ছাড়া তো নামাজ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, লক্ষ্য করে দেখেন, আপনাকে বলা হয়েছে নামাজ করতে হবে, নামাজের জন্য ওযু করতে হবে, সুতরাং এর মধ্যে সওয়াবের তো কোনো কারণ ছিল না, কেননা নামাজের মধ্যে সওয়াব পাবেন, সেই নামাজের জন্য সওয়াব পেতে হলে আপনাকে অবশ্যই ওযু করতে হবে। আপনি যদি এই আসকর থেকে ট্যাক্সি নিয়ে রফা যান, তাহলে ওই টাকাটা পেতে হলে অবশ্যই আপনাকে আসকর থেকে রফা যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, তিনি নামাজ পড়বেন সেই জন্য সওয়াব দিতেছেন, ওযু করবেন তার জন্য সওয়াব দিতেছেন, মসজিদে আসবেন তার জন্য সওয়াব দিতেছেন। তো কি এই হাদিস থেকে আমরা কি জানলাম ভাই, যে ভালো করে ওযু করলে তার এক নম্বরের ফজিলত কি, তার ওযুকারীর শরীর থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভিতরে পর্যন্ত কোনো গুনাহ থাকলে সেটাও বের হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আগের হাদিস থেকে জানলাম যে একটু শুকনো থাকলে তার কি হয় না, অজু হয় না। তাহলে ভাইরা আমার এখন কি করতে হবে, আজকে এই হাদিসটা জানার পরে অবশ্যই অজু করার সময় ভালো করে দৌত করার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন ভাই। এই একটু চেষ্টার দ্বারা যদি এত বড় ফজিলত হয়, ফায়দা হয়, তাহলে কেন করবো না। অন্য একটি হাদিস মুসলিম শরীফের 360 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করে, আর ওযু করার জন্য তার মুখমণ্ডল ধৌত করে, তার মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে তার মুখমণ্ডল দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, মুখমণ্ডল ধৌত করার শেষ ফোঁটা পানি ঝরে পড়ার আগে আগেই তার মুখ দ্বারা সংঘটিত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এমনই ভাবে ফাইদা গাসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাত ইয়াদাহুমা আলমা, যখন নাকি ওযুকারী তার উভয় হাত ধৌত করে, হাত ধোয়ার পর হাত ধোয়ার শেষ ফোঁটা পানি শেষ হওয়ার আগে আগেই ওই ওযুকারীর হাত দ্বারা যত গুনাহ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তেমনি ভাবে পা যখন ধৌত করে, পা ধৌত করার সময় পায়ের শেষ ফোঁটা পানি শেষ হওয়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর পা দ্বারা সে যত গুনাহ করেছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আপনি যদি এই চিন্তাটা, আজকে যে হাদিসটা আপনি শুনলেন, প্রত্যেকটা হাদিস সহি হাদিস, আপনি যদি এই চিন্তা করেন, আল্লাহ আমি এখন মুখ ধুইতেছি, আপনি মনে মনে এই ফিলিংসটা আপনার মনে জাগ্রত করেন যে আমার মুখের দ্বারা সংগঠিত যে গুণাগুলো হয়েছে এগুলো বুঝি পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আপনি এই ফিলিংসটা মনে মনে জাগ্রত করেন, ওই ওযু দ্বারা দুই রাকাত নামাজ পড়ে দেখেন আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে কি আসে না, আমার বিশ্বাস, আমি আপনাকে মানে কি ইয়ার সাথে বলতে পারি, অবশ্যই সেই ওযুর দ্বারা নামাজ পড়ার পর আপনার ভিতরে পরিবর্তন আসবে, কেননা আপনি অনুধাবন করতে পেরেছেন, অনুভব করার চেষ্টা করেছেন যে আপনি হাত ধোয়ার পর হাত দুটো ভালো করে ধৌত করেছেন এবং মনে মনে ভাবছেন হাত দ্বারা যে সমস্ত অন্যায় করছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা আপনার এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং ওইভাবে আপনি যদি মনের ভিতরে এই ফিলিংস নিয়ে আপনি অজু করেন, আপনার অজুর মধ্যে মজা পাবেন, সেই অজু দ্বারা নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যেও মজা পাবেন, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। না, এবার আপনি অজু শেষ করলেন, অজু শেষ করার পরে কোথায় আসবেন,
মসজিদে আসবেন, ওযু শেষ করে মসজিদে এসে কি করতে হবে? দুই রাকাত নামাজ পড়তে হবে। আমাদের অনেক ভাইদের একটা ভুল লক্ষ্য করা যায়, মসজিদে এসে জিম মেরে এক কোনা আমাদের বসে থাকে, এমনটা করবেন না। মসজিদে আসলেন প্রথমে ঘড়ির দিকে তাকাবেন, একামতের বাকি আছে কতটুকু, যদি দেখতেছেন এক মিনিট বাকি আছে, আধা মিনিট বাকি আছে, দেড় মিনিট বাকি আছে, দুই মিনিট বাকি আছে, যে সময়ের মধ্যে আপনি দুই রাকাত নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনি না বসে থেকে আপনি দাঁড়ায় দোয়া করেন, দাঁড়ায় দোয়া করেন। কেননা এক হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদে এসে দুই রাকাত নামাজ না পড়ে তুমি বসো না। সুতরাং আপনি যদি দুই রাকাত নামাজ পড়া সুন্নত পড়া সময় পাইতেন তাহলে এবার বসেন সমস্যা নাই, কিন্তু সময় পাইতেন না, এক মিনিট আছে, আধা মিনিট আছে, আপনি না বসে একটু দাঁড়ায় দাঁড়ায় কি করেন দোয়া করেন। আর যদি ওযু করে এসে মসজিদে এসে দুই রাকাত নামাজ যদি পড়েন তাহলে তার ফজিলতটা কি আসুন আমরা তা জানি। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে, 5953 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযুই সুম্মা আতাল মসজিদ ফারাকা রাকাতাইন সুম্মা জালাসা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করলো, খুব ভালো করে ওযু করলো, ভালো করে ওযু করার পর ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক জামাতের সাথে আদায় নামাজ আদায় করলো এবং কিছুক্ষণ কিছুক্ষণ সময় সে বসে রইল, অথবা সুন্নত নামাজ আদায় করলো, সুন্নত নামাজ আদায় করার পর ফরজ নামাজের জন্য সে ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, বসে আছে, তাহলে কি ফজিলত তার জন্য! গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অযুকারীর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, বসে আছে কিসের জন্য? নামাজের জন্য। কি করে আসছে? ওযু করে আসছে। সুতরাং আপনি তাড়াতাড়ি করে ওযুটা করে মসজিদে আসবেন, যাতে করে আপনি ফরজ নামাজ তার আগে দুই রাকাত সুন্নত পড়তে পারেন, দুই রাকাত সুন্নত পরে একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনি এত বড় ফজিলত পেয়ে যেতে পারেন। অথবা প্রত্যেক নামাজের আগে যে সুন্নত আছে, এই সুন্নতের আগে আরো যদি সময় থাকে আরো দুই রাকাত নামাজ পড়েন, নিয়ত করবেন তাহিয়াতুল ওযু, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। যেমন কথা কথা আপনি এই জোহরের নামাজের সময় মসজিদে আসতেন, জোহরের নামাজের আগে চার রাকাত সুন্নত আছে, আপনি সুযোগ পাইছেন আরো দুই রাকাত আগে পড়লেন, ওইটা নিয়ত করছেন তাহিয়াতুল ওযু, ইয়ার পরে চার রাকাত সুন্নত পড়লেন, তাহলে এই যে ওযু করার পরে মসজিদে এসে দুই রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু নামাজ পড়া কি ফজিলত! আমি অন্য আরেকটি হাদিস বলতেছি, আমাদের নবীজি যখন নাকি মেয়েরাজে গেছেন, ঘটনা তো আপনারা জানেন, মেয়েরাজে গেছিলেন, তো মেয়েরাজে যাওয়ার পরে জান্নাত আল্লাহ তারা যখন নাকি নবীজিকে জান্নাত দেখাইতেছিল, জান্নাতের পাশ দিয়ে নবীজি হেঁটে চলছেন, সামনে একটা জুতার আওয়াজ, মানুষ হাঁটতে হাঁটলে জুতার আওয়াজ হয় না, এমন একটা আওয়াজ শুনতেছেন, তখন নবীজি জিজ্ঞেস করলেন, আবু জিব্রাইল এটা কার পায়ের আওয়াজ, এখানে তো মানুষ দেখা যায় না, এখানে কার একটা জুতার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? তখন বলতেছে এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ। নবীজি আবার যখন নাকি মক্কাতে আসতেন এসে জিজ্ঞেস করলেন বেলালকে, ও বেলাল তুমি এমন কি আমল করো? বেলালের চেহারা সম্পর্কে আপনারা জানেন, অত্যন্ত বিশ্রী ছিল, দেখতে কুৎসিত ছিল, মানে কি যেমন সুন্দর ছিল না, ঠোঁটগুলো বড় বড় ছিল, এই কথা বলা উদ্দেশ্য হলো সাহাবা হিসেবে মর্যাদা অনেক বেশি, কিন্তু চেহারা সুরত যাই হোক না কেন আপনার, আপনি অনেক সুন্দর, আপনি অনেক কালা, আপনি যেমন তেমন হন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলার একজন বানানো বান্দা। সুতরাং আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা আপনার শরীরের দিকে তাকান না, তিনি আপনার চেহারা গঠনের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি যদি দেখেন আপনার অন্তরের অবস্থাটা, আপনি কি নিয়তে কাজটা করতেছেন। এই জন্য সুন্দর হয়েছেন গর্ব করার কারণ নাই, কালো হয়েছেন দুঃখ করার কারণ নাই, আল্লাহর কাছে এগুলো বড় কিছু না। তো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন, ওগো বেলাল তুমি এমন কি আমল করো বলো না, আমি জান্নাতে গিয়ে আমার আগে আগে তোমার জুতার পায়ের শব্দ শুনছি, তুমি আমার সাথে সাথে হাঁটতেছো, সুবহানাল্লাহ। তখন বেলাল বলল, নবীজি এটা আপনি কি বললেন, আমি এমন একজন হাফসি গোলাম মানুষ, আমি এমন কি আমল করব যে জান্নাতে জান্নাতে আপনার পাশাপাশি আমি হাঁটতেছি, এটা তো এমন কোনো আমল আমার মধ্যে নাই। বলতেছে না বলো তুমি কি আমল করো, বলতেছে আমার কোনো আমল নাই, আমার কাছে এরকম তো কিছু স্পেশাল কিছু নাই, তবে একটা জিনিস মনে হয় আছে, সেটা কি, আমি যখনই ওযু করি মসজিদে এসে দুই রাকাত নামাজ না পড়ে আমি বসি না। সুবহানাল্লাহ, তাহলে বিষয়টা অনেক জটিল না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো তাহিয়াতুল ওযু অথবা দুখুরুল মসজিদ, এই দুটো নিয়ত করতে পারেন। জি জি, তারপরে এই আমরা শেষের দিকে চলে আসছি, আমরা ওই হাদিসটা শুনলাম, তিনটা হাদিস ইতিমধ্যে শুনছি, একটা হলো তিনটা হাদিস শুনলাম, এই চতুর্থ নাম্বার হাদিসটা শুনে আমরা আলোচনা শেষ করব, সেটা হলো ওযু শেষ করছেন, এবার আপনি একটা দোয়া পড়েন, ছোট একটি দোয়া আছে,
প্রত্যেকটা আমলের পরে দোয়া আছে। আমরা তো খালি হাত তুলে দোয়ার জন্য পাগল। বাংলাদেশে আপনি হাত তুললেন না নামাইলেন, দাঁড়ালেন না বসলেন, এর জন্য মারামারি, কিন্তু দোয়াটা কি ওইটাই ভুলে গেছে। কি জন্য মারামারি করলাম ওইটাই ভুলে গেছে, কিন্তু আপনি হাত তুলছেন কিনা এটা নিয়ে মারামারি, আর হাত না তুললেও মারামারি, এইগুলো নিয়ে মারামারি, কিন্তু মূল যে দোয়াটা এটাই ভুলে গেছে মারামারি করতে করতে। ভাই আসলে যে ওজুর পরে একটা দোয়া আছে, যে দোয়াটা আপনি ওজু শেষ করছেন এবার আপনি দাঁড়ায় পড়তে পারেন, বসে পড়তে পারেন, যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন। এই দোয়াটার অনেক বেশি ফজিলত, সেই দোয়াটা একটু বলবো। দোয়াটা আসছে আবু দাউদ শরীফের একটি হাদিসের কিতাব, আবু দাউদ শরীফ, সেই কিতাবের 145 নম্বর হাদিসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, যখন কোনো ব্যক্তি ভালো করে ওযু করে, খুব ভালো করে ওযু করবে, ওযু করার পরে সুম্মা ইয়াকুলু হিনা ইয়াফরুগু মিন ওযুইহি, ওযু শেষে যখন নাকি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দোয়াটা আপনারা সবাই পারেন, আসেন একবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি যদি এই শাহাদাতের কালিমাটা পাঠ করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ওযু করার পরে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ, 8টি দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আহ্বান করতে থাকে, ওগো আমার বান্দা, তুমি আমার বাড়িতে এসেছ, ওযু করেছ আমার বাড়িতে এসে নামাজ পড়ার জন্য, আমি তোমার সম্মানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিলাম। সুবহানাল্লাহ, ইয়াদখুলু মিন আইহা শা, যে কোনো দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ, বাহের আমার ওযুর পরে কেবলমাত্র এক লাইনের একটা দোয়া আমরা কেন পড়ি না? এই জন্য পড়ি না আমি জানি না। আজকে আমরা শুনলাম, ভালো লাগছে না? ভালো লাগছে তো ভাই না? এই যে দেখেন, মাত্র হয়তো বা 15-20 মিনিট সময় চলে গেছে, কিন্তু এর ভিতরে ওযু সংক্রান্ত আপনারা যাবতীয় একটা আইডিয়া আপনাদের মধ্যে চলে আসছে। বিশেষ করে ওযুর হাদিসগুলো, 4টে হাদিস আমরা শুনলাম, প্রত্যেকটা হাদিসের ফজিলত আপনাদের মনে থাকার কথা। আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে এগুলো আলোচনা করবেন, ওযু যখন শেষ হবে তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার মাধ্যমে আপনি জান্নাত যদি আপনার খুলে দেওয়া হয়, এবার আপনি মসজিদে ঢুকলে এটাকেই মনে করেন না আল্লাহ দেওয়া জান্নাত, সুবহানাল্লাহ, যখন আপনার মনে অনেক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, আমলের মধ্যে পরিবর্তন আসবে, অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যে আলাপ আলোচনাটুকু শুনলাম, এর উপর যেন আমরা পরিপূর্ণ আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা যখন ওযু করব তখন আমাদের ওযুগুলো যেন ভালোভাবে করতে পারি, যাতে করে ওই ওযুর মাধ্যমে একটি পরিপূর্ণ কমপ্লিট নামাজ যেন আমরা আদায় করতে পারি, এমন নামাজ যে নামাজ আল্লাহর কাছে কবুল হয়। ওগো আল্লাহ, আমরা যেন এমন ওযু করতে পারি যে ওযুর মাধ্যমে তোমার নবীর হাদিসের মাধ্যমে আমরা জেনেছি, যে ওযু করলে ওযুকারীর সমস্ত গুণা তুমি তার মানে কি ওযুর পানির ফোঁটা শেষ হওয়ার আগে আগে ওযুকারীর সমস্ত গুণা ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমরা যেন সেই ধরনের ওযু করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন ওযু করে মসজিদে এসে ওই এমন 2 রাকাত নামাজ আদায় করতে পারি যে 2 রাকাত নামাজ দালাল আদায় করতেন, যার কারণে উনি জান্নাতে নবীজির পাশাপাশে হাঁটতেন। ওগো আল্লাহ, আমাদেরকে এমন 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ নামাজ আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, এবং এমনভাবে ওযুর পরে এমন দোয়া, ওই দোয়াটা পাঠ করার জন্য সবসময় আমাদেরকে মনে করায় দাও, আমাদের যেন আমাদের সবসময় মনে থাকে, আমরা যেন আন্তরিকতার সাথে ওই দোয়াটা পাঠ করতে পারি, যে দোয়া পাঠ করলে তুমি তোমার জান্নাতের 8টি দরজা খুলে দাও। আল্লাহ, তুমি আমাদের জন্য, আমাদের পিতামাতার জন্য, আমাদের ময় মুরব্বীদের জন্য যারা এই পৃথিবীতে আছেন, তুমি তাদের হায়াতে তৈবা দান করো, তারা যেন সুস্থ থাকতে পারে, তারা যেন ভালো থাকে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, যারা আমাদের ময় মুরব্বী, আত্মীয় স্বজন, পিতামাতা ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা নাকি এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ, যারা আমতলায়, জামতলায়, বাসতলায় পড়ে আছে, আল্লাহ, তাদের জন্য আজকে এই দরসের পরে আমরা তাদের জন্য দোয়া করতেছি অন্তর থেকে, তুমি তাদের কবরে আজাব বন্ধ করে দিয়ে তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা তুমি খুলে দাও। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।